স্বাস্থ্য সহকারীদের লাগাতার ধর্মঘটের মধ্যেই বিকল্প পন্থায় সারা দেশে শুরু হলো হাম রুবেলার টিকাদান কর্মসূচি। বরিশালে নিজস্ব ব্যবস্থাপনায় এই টিকাদান কার্যক্রম সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর কাউনিয়া মাতৃসদনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় মেয়র বলেন, সিটি কর্পোরেশন নিজস্ব কর্মী দিয়ে এই ক্যাম্পেইন সম্পন্ন করবে। স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট এখানে কোনো প্রভাব পড়বে না। খুলনা মহানগরীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এবার নগরের 31টি ওয়ার্ডে 1,75,200 শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে। এই জন্য প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে স্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করেন। 9 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের আজ থেকে আগামী 24 জানুয়ারি পর্যন্ত এই টিকা দেওয়া হবে।